ঈদ উল ফিতরের ছুটিতে শাওয়াল মাসে প্রচুর বিয়ে হচ্ছে এবং ছেলেদের কম বয়সে বিয়ের প্রবণতা বাড়ছে বলে খবর প্রকাশ হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রফিকুল ইসলাম, আপনি লিখেছেন, রোজার ভেতরে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে আপনি ইস্তেসকার নামাজ পড়েছেন। প্রথম শ্রেণীর অনেক মিডিয়া এই নামাজকে ইস্তেখারার নামাজ বলে নিউজ করেছে। ঈদে হোসেন, আপনি লিখেছেন, চাকরিতে আসল দায়িত্ব অবহেলা করে অপশনাল মানবিক কাজ করা কতটুকু বৈধ? যারা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় তাদেরকে শহীদ বলা যাবে কিনা জানতে চাই, অ্যাক্সিডেন্ট রোধে করণে কি? দেখুন, অনন্ত আশা, আপনি লিখেছেন, ঈদ উপলক্ষে এদেশে নাটক সিনেমা রিলিজ করার সংস্কৃতি আছে, আবার টিভি চ্যানেলগুলো ঈদের সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন। ঈদ উল ফিতরের ছুটিতে শাওয়াল মাসে প্রচুর বিয়ে হচ্ছে এবং ছেলেদের কম বয়সে বিয়ের প্রবণতা বাড়ছে বলে খবর প্রকাশ হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি খুব ভালোভাবে দেখছি যে আমাদের ছেলেরা তারা কম বয়সে বিয়ে করছেন। কম বয়সে বলতে বিয়ের উপযুক্ত তো হয়েছেন, বিয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পর আর বিলম্ব না করে বিবাহ করা, এটা সমাজের জন্য বহুমুখী কল্যাণ বয়ে আনে এবং বহুমুখী অকল্যাণের পথকে রুদ্ধ করে দেয়। আজ সমাজে যত প্রকার অনাচার আছে, যত প্রকার পাশবিক নির্যাতনের সংবাদ আমরা শুনতে পাই, টিজ ইত্যাদি সংবাদ শুনতে পাই, এবং পরিবার ভেঙে যাওয়ার সংবাদ, মা বাবার অবাধ্য হওয়ার সংবাদ, এ সকল দুঃসংবাদগুলো আমাদের সমাজে কমে যাবে যত বেশি উপযুক্ত হওয়ার পর বিয়েতে আমরা বিলম্ব বা গড়িমসি না করব। তো আমি মনে করি যে এটা খুবই ভালো প্রবণতা। এর মানে হলো আমাদের তরুণদের মধ্যে তাকওয়া চর্চার পরিমাণ বাড়ছে, ইমানদারিতা এবং নেকামলের চর্চা আলহামদুলিল্লাহ বাড়ছে। এটা সন্দেহাতীতভাবে আনন্দের সংবাদ। রফিকুল ইসলাম, আপনি লিখেছেন, রোজার ভেতরে বৃষ্টির জন্য মুসল্লিদের নিয়ে আপনি ইস্তেসকার নামাজ পড়েছেন। প্রথম শ্রেণীর অনেক মিডিয়া এই নামাজকে ইস্তেখারার নামাজ বলে নিউজ করেছে। মিডিয়ায় ইসলামের পরিভাষা সম্পর্কে জানাশোনা মানুষের সংখ্যা খুবই কম, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মূলধারার অনেক মিডিয়া কর্মীরা এসেছেন, অনেক সাংবাদিক ভাইরা এসেছেন, বোনরা এসেছেন। আমরা তাদের কাউকে ডাকিনি অথবা তাদের কারোর কাছে আমরা কোন প্রকার চিঠিপত্র পাঠাইনি। আমাদের ফেসবুকের ঘোষণা অনুপাতে তারা সেটা অনুসরণ করে তারা এসেছেন। তাদের মাধ্যমে ইস্তেসকার নামাজ কি সে সম্পর্কে দেশে অনেক মানুষ জানতে পারলো, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে শরিয়াহ পরিভাষাগুলো যাতে সঠিকভাবে প্রচারিত হয়, সম্প্রচার হয়, লেখা হয়, বলা হয়, সেজন্য আসলে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেলে, রেডিওতে, প্রত্যেকটা আপনার পত্রিকায়, অনলাইন পোর্টাল ইত্যাদিতে একজন ইসলামিক, অন্তত একজন ইসলামিক স্কলার বা একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের মানুষ অন্তত থাকা উচিত এবং এই জাতীয় বিষয়গুলো তাকে দেখানো উচিত। তাহলে সেক্ষেত্রে এগুলো নির্ভুলভাবে যাবে। ইস্তেসকা এক জিনিস, ইস্তেখারা সম্পূর্ণ আরেক জিনিস। আমি নিজেও দেখেছি যে কোনো কোনো নিউজ পোর্টাল বা কোনো কোনো গণমাধ্যম ইস্তেসকার নামাজকে ইস্তেখারার নামাজ বলেছে। দুটি সম্পূর্ণ দুই ধরনের বিষয়। ঈদে হোসেন, আপনি লিখেছেন, চাকরিতে আসল দায়িত্ব অবহেলা করে অপশনাল মানবিক কাজ করা কতটুকু বৈধ? দেখুন, যারা মানবিক কাজ করতে যান বা এই জাতীয় আরো ভালো বিভিন্ন রকম ভালো কাজ করতে যান, প্রথমত তাদের অনেক বাধা বিপত্তি আসে, তাদের ব্যাপারে অনেক কথা উঠে, সত্য অসত্য সব ধরনের কথাই অনেক সময় থাকে। কিন্তু মৌলিক কথা আমাদের মাথায় রাখতে হবে, তা হলো মানবিক কাজ হোক আর ধর্মীয় কাজ হোক, যাই হোক না, আমাদের মনে রাখতে হবে যে আমি মূল দায়িত্ব অবহেলা করে কখনো সেগুলো করা, অর্থাৎ অপশনাল কাজগুলো করার সুযোগ। ধর্মীয় কাজ বলতে আমি ধর্মীয় অপশনাল কাজের কথা বলছি। ধরুন, রমাদান মাস চলছে, আপনি কোন একটা কোম্পানিতে চাকরি করেন বা সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি রমাদান মাসে কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা জেনে আপনি কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে গেলেন। আপনার কোরআন তেলাওয়াতে অতিরিক্ত মগ্ন থাকা নিজের মূল ডিউটি বাদ দিয়ে সেটা কোনো অবস্থাতে জায়েজ নয়, সেটা আপনার জন্য লাভ করে না। হ্যাঁ, আপনি ফরজ নামাজগুলো পড়তে পারেন, সেটারও একটা সিস্টেম, সেটারও একটা অবশ্যই নিয়ম নীতি থাকবে যাতে করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। কিছু মানুষ নামাজ পড়লো পালা করে, আবার কিছু মানুষ নামাজ পড়লো, অর্থাৎ যেভাবে ভালো হয়, যেহেতু ফরজ নামাজের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বাট এর বাইরে নফল নামাজ, অপশনাল কাজ বা মানবিক সেবামূলক কাজ, এগুলো করতে গিয়ে যদি মূল দায়িত্ব আমরা অবহেলা করি, তাহলে সেক্ষেত্রে আমরা গুণাগার হব। অনন্ত আশা, আপনি লিখেছেন, ঈদ উপলক্ষে এদেশে নাটক সিনেমা রিলিজ করার সংস্কৃতি আছে, আবার টিভি চ্যানেলগুলো ঈদের সপ্তাহব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে, এই ধরনের প্রবণতাকে কিভাবে দেখেন? এটা কি, এটাকে কি ধর্ম ব্যবসা বলা যায়? দেখুন, এটা খুবই গর্হিত একটি কাজ যে ঈদ উপলক্ষে আপনার নাটক সিনেমা এবং এই জাতীয় ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে হারাম বিভিন্ন আপনার সংস্কৃতি এটার আমরা ছড়াছড়ি দেখতে পাই। বিশেষ করে টেলিভিশন চ্যানেলগুলো এ উপলক্ষে বিভিন্ন নাটক সিনেমা ইত্যাদি রিলিজ করেন, বিভিন্ন অনুষ্ঠানের পোশাক সাজান, যেগুলো সম্পূর্ণ হারাম। ঈদ একটা ধর্মীয় বিষয়, সেই ধর্মীয় বিষয়টিকে, ধর্মীয় উৎসবটিকে উদযাপনের ক্ষেত্রে যদি ধর্মীয় নিয়মকানুনকে লঙ্ঘন করা হয়, তাহলে সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। যাকে কেন্দ্র করে উৎসব করবেন, আপনি তার নিয়মকানুন ভায়োলেশন করে উৎসব করছেন, এটা কতটা যৌক্তিক হতে পারে এবং কতটা লজিক্যাল হতে পারে? আপনি অন্য সময় যা করেন না করেন, ঈদ তো একটা পবিত্র বিষয়, ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, আল্লাহর দেওয়া একটা উৎসব, সেখানে সে উৎসব উদযাপন করতে গিয়ে আল্লাহর বিধিবিধান লঙ্ঘন করলে সেটা থেকে আমরা যারাই এটার সাথে ইনভলভ হব, প্রত্যেকের জন্য আল্লাহর কাছে গুণাগার হব, এবং এর কারণে বিশেষ গুণা হবে
অর্থাৎ অতিরিক্ত গুণা হবে যে আমি আল্লাহর দেয়া এবাদত, কারণ ঈদ এটা এবাদত প্লাস উৎসব, এই উৎসব এবং এবাদত এটাকে আমি গুনাহে আপনার পর্যবসিত করছি এবং গুনাহ দিয়ে আমি সেটাকে পরিপূর্ণ করছি। বিধায় এসব ব্যাপারে আমাদের দায়িত্বশীল যারা আছেন তাদের আল্লাহর ভয় থাকা উচিত। আর আমরাও ঈদ উপলক্ষে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, গরিব দুঃখীদের খোঁজ খবর নেওয়া, দুঃখ সুখ ভাগাভাগি করা, সেগুলো না করে আমরা অনেকেই ঈদ উপলক্ষে টেলিভিশনের সামনে বোধ হয়ে বসে থাকি এবং মোবাইল নিয়ে বসে থাকি এবং এই জাতীয় হারাম যে আপনার ইয়েগুলো আছে, ঈদ উপলক্ষে হারাম যে আয়োজনগুলো আছে সেগুলোতে আমরা অনেকে বোধ হয়ে থাকি, যেগুলো আমাদের জন্য গুনাহের বিষয়।